আসসালামু আলাইকুম। তো আপনার এখানে যে নামটা দেখতে পাচ্ছেন মিস্টার মিন্টু, তো আপনারা চাইলে এখানে ফ্যাক্টরির নাম, এমনকি আপনাদের ফ্লোরের নাম কিংবা আপনাদের নিজের নামটাও কিন্তু এখানে লিখে রাখতে পারবেন। তো মেশিনের মডেল নাম্বার LBH 1790 AS। তো এখানে দেখেন এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে এই মেশিনে আর কি নিজের নামটা কিভাবে ডিসপ্লেতে লিখতে হবে, তো তার জন্য এই ভিডিওটা করা। তো যারা এই ডিসপ্লেতে নাম লিখতে পারেন তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন। তো এই ডিসপ্লেতে নাম লেখার জন্য সর্বপ্রথমে এই কলম বাটনটাতে একটা চাপ দিতে হবে। তো এরপর আমরা উপরের বাটন কিংবা নিচের বাটনে চাপ দিয়ে আমরা চলে যাবো 500 নম্বর যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে দেখেন এখানে S500। তো এখানে কী লেখা আছে দেখেন, MR মিন্টু। তো আমরা এখন এই নামটাকে এডিট করবো। তো এডিট করার জন্য এই কলম বাটনে একটা চাপ দিতে হবে। এরপরে দেখেন এই প্লাস মাইনাস চিহ্নটা আসছে। তো এখন আমরা উপরের বাটন এবং নিচের বাটন চাপ দিয়ে আমরা এই প্লাস মাইনাস যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে ডাইনের দিকে এবং বামের দিকে সরাতে পারবো। আর হচ্ছে প্লাস এবং মাইনাস যে বাটনটা আছে এটা দিয়ে আমরা যে নামের অক্ষরগুলো আছে এই নামের অক্ষরগুলোকে পরিবর্তন করতে পারবো। তো আমি এখানে আমাদের ফ্যাক্টরির নামটা লিখে দিচ্ছি। তো দেখেন আমি এখানে আমাদের কোম্পানির নামটা লিখে দিয়েছি। তো এখন আমরা আরও একটা জিনিস দেখাই, এই যে এই পাশের স্পেসগুলো দেখতেছেন এখানেও কিন্তু নাম লিখতে পারবেন। তো আরও একটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি একটা অক্ষর বেশি দিয়ে ফেলছেন, তো এই একটা অক্ষরকে কীভাবে সরাবেন? তো এই প্লাস মাইনাস বাটন দিয়ে চেপে চেপে এতে আনবেন, এতে আনার পরে একটা মাইনাস বাটনে চাপ দিলে এখানে খালি হয়ে যাবে। তো আমাদের লেখাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন সিলেক্ট করব। তো দেখেন সিলেক্ট বাটনে দুটা চাপ দিলেই আমাদের লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এখন আমার ডিসপ্লের উপরে চলে আসছে এজিআই গ্রুপ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।